আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম হচ্ছে এসপি ডট নেট কোর 2.2 এর ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলেছিলাম একটু অল্প একটু। তো আজকে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব আমাদের অনলাইন সব যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের জন্য। তো ওকে, আমার অলরেডি ডাটাবেস ওপেন হয়ে আছে। আমি একটু কানেকশন সার্ভার নেম নিয়ে আসি, কপি করলাম, নিয়ে আসলাম। সার্ভার এইটা, ডাটাবেজের নামটা এখানে ডিফল্ট অনেক বড় আছে, আমি এটা চেঞ্জ করে দিই। ওকে ফাইন। তা আমাকে এখন মাইগ্রেশন চালাতে হবে, আপডেট ডাটাবেজ। আমার এখন যেহেতু আমি কোনো কিছু অ্যাড করি নাই, সো আমার মাইগ্রেশন আপাতত অ্যাড করবো না, আমি আপডেট ডাটাবেজ দিব আপাতত। তো সেটার জন্য যেটা করতে হবে, আমার প্যাকেজ ম্যানেজার কনসোলে যেতে হবে, টুলস, টুলস থেকে নুগেট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার কনসোল। আমি আবার বলতেছি, টুলস, নুগেট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার কনসোল। এটা পাওয়ারশেলটা ইনিশিয়াল হচ্ছে, ওকে চলে আসছে। তো এখন যেটা আমাকে করতে হবে, এতক্ষণ পর্যন্ত যত মাইগ্রেশনগুলো আছে ডিফল্টভাবে সবগুলো আমি এখন বলবো আপডেট ডাটাবেস দিয়ে দিব, আমার ডাটাবেসটা ক্রিয়েট হবে সেটার জন্য। তো প্রথমে আমি লিখব আপডেট ডাটাবেস, দিলাম আপডেট ডাটাবেস। কমান্ড এক্সিকিউট হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে একটু কথা বলে দিই, সাপোজ এখানে আমি চাইলে আমার অ্যাপ্লিকেশন ডিবি কন্ট্যাক্ট বা আমি ইচ্ছে মতো নাম দিতে পারতাম। সো ডিফল্ট কানেকশন ছিল, আমি সেটাই রাখছি, আমি চেঞ্জ করি নাই, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, প্রবলেম নাই। ওকে, তো আমার অলরেডি ডান, আমি একটু এসকো সার্ভারে যাব, একটু রিফ্রেশ দেই। ফাইন, অনলাইন শপ অলরেডি আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো টেবিলসে যাই, এখানে অনেকগুলো টেবিলও চলে আসছে, এন্টিটি মাইগ্রেশন হিস্টোরি। আমরা জানি মাইগ্রেশন হিস্টোরি, আমরা যত মাইগ্রেশন অ্যাড করবো মাইগ্রেশন সব মাইগ্রেশন এখানে আমি ইনফরমেশনগুলো এখানে আসবে। এখানে আরও অনেকগুলো টেবিল চলে আসছে, এই টেবিলগুলো আসছে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের জন্য। সাপোজ এসপি নেট ইউজার্স, এটা আসছে সবগুলাই এসপি নেট রোল। তো আমরা এখানে একটু এটা একটু একজন করে দেখি এখানে কী কী আছে। সাপোজ আমি বললাম রোট অফ 1000 রোজ, ওকে আসতেছে, এমন কোনো কিছু নাই এখানে আপাতত। এখানে হচ্ছে আমরা কখনো যদি কোনো ইউজার সেভ করি, ইউজার আমরা এখানে সেভ করতে পারবো আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আমরা চাইলে এখানে সাপোজ ওর ডিফল্টে যেইগুলো কলাম আছে সেগুলো এখানে আছে, আমরা যদি চাই আমরা আরও কলাম বা ফিল্ড অ্যাড করতে পারবো, সেটাও আমরা করতে পারবো। সেটা আমরা পরবর্তী দেখবো, যে আমরা সাপোজ একটা ইউজারের ফার্স্ট নেম লাস্ট নেম আরও যদি কোনো ইনফরমেশান থাকে কীভাবে অ্যাড করবো, সেটা আমরা পরবর্তী দেখতে পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে রোল। আরও অনেকগুলো এখানে ইউজার ক্লেম আছে, তারপর ইউজার রোল। আমরা একটু এসপি নেট রোলটা সম্পর্কে একটু দেখি, সেখানেও ডাটা থাকা উচিত না। তো এখানে আমরা বলে দিই সাপোজ এসপি নেট রোল, সরি এটা না, ইউজার রোল। আচ্ছা, এখানে আমরা বলে দিই সাপোজ কোন ইউজার কোন রোলে থাকবে। সাপোজ আমরা প্রথমে বলে আসবো কোন একটা ইউজারকে, বলবো এই ইউজার হচ্ছে অ্যাডমিন, এই ইউজার হচ্ছে কাস্টমার, এই ইউজার হচ্ছে এইচআর। তারপর আমরা ফাইনালি যেটা করব ওকে রোল দিব, কোন ইউজার কোন রোলে থাকবে, সেগুলো আমরা চাইলে এইখান থেকে আমরা সব কিছু করতে পারবো। এই ডাটাবেসগুলো আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক, যেহেতু আমরা আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক আমরা প্রথমেই আমরা এই প্রজেক্টে ইনক্লুড করে নিয়েছি, সেই জন্য এই টেবিলগুলো অলরেডি চলে আসছে, দ্যাটস ইট, আর তেমন কোনো কিছু না। তো এই টেবিলগুলো কীভাবে ডাটা সেভ করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো নেক্সট ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে দেখলাম ডাটাবেস ক্রিয়েট করা, তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো আমাদের অনলাইন শপের জন্য ফার্স্ট মডেল, যেটা হচ্ছে প্রোডাক্ট টাইপ হিসেবে আমরা চিনবো, প্রোডাক্ট টাইপ, সেই ফার্স্ট মডেল কীভাবে ইনক্লুড করবো, ফার্স্ট মডেল ইনক্লুড করে আমরা সেটা নিয়ে কাজ করবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে করবো। ওকে, থ্যাংক ইউ।